নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম। এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। দেখুন, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সমস্যাটা কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হয় না। কেন হয় না? কারণ আপনার প্রতিনিয়ত যে খাদ্য অভ্যাস সেটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই ঠিক হওয়া সম্ভব। তাছাড়া যদি আপনারা দেখা গেল অয়েলি খাবার, ফাস্টফুড খাবার এবং মাংস মাছ অনবরত খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, এবং আপনার এই অনিয়মিতভাবে আপনি খাবার খেয়ে চলছেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে আপনারা কিন্তু এই পেটের সমস্যা, যে সমস্যাটা লেগে থাকে সবচেয়ে বেশি সেটা গ্যাস, অ্যাসিডিটি। এই গ্যাস, অ্যাসিডিটি পুরোপুরিভাবে নির্মূল হয় না। তো তবুও এই গ্যাস, অ্যাসিডিটির জন্য আপনারা যে ওষুধগুলো খেয়ে সুস্থ থাকতে পারবেন সেই ওষুধগুলো নিয়েই আমি আলোচনা করব। আপনারা যত বড়ই ডাক্তার দেখেন না কেন, আপনাকে নিজে ঠিক করে নিতে হবে যে আপনার লিভার বা পেটের সমস্যা যে হচ্ছে কি কারণে হচ্ছে, সেই কারণটা ধরে আপনাকে সঠিকভাবে নিয়মকানুন হিসাবে চলতে হবে। যে খাদ্যটা আপনার ভালো লাগছে না, হজম হচ্ছে না, সেই খাবারটা আপনাকে কম খেতে হবে, তাহলেই কিন্তু এই গ্যাস, অ্যাসিডিটির থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। আর বিশেষ করে মনে রাখবেন যে পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে জল খেতে হবে। জল হচ্ছে জীবন, এই জলই আপনার প্রাণ বাঁচাতে পারে। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আমি যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো কিন্তু খেলে আপনাকে অনেকটা সুস্থ রাখবে এই গ্যাস, অ্যাসিডিটির জন্য। তাহলে চলুন, প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাগফম। আপনারা সকলেই জানেন যে গ্যাস, অ্যাসিডিটির জন্য নাগফম ওষুধটি বিখ্যাত। এই ওষুধটি কিন্তু মাদার টিংচার ফর্মে পাওয়া যায়, 30-60 পাওয়া যায়, 260 পাওয়া যায়। তো যদি আপনারা মাদার টিংচার খান তাহলে কিন্তু এটাকে আপনারা খুব বেশি পরিমাণে খাবেন না। কি হলো যে আপনাদেরকে এটা অনেকেই 20-30 ফোঁটা করে খেয়ে নেয়। আমি সাজেশন করব যে আপনারা এই 5-7 ফোঁটা করে প্রতিদিন সকালে খেতে পারেন। এই নাগফম ওষুধটি কোনো সাইড এফেক্ট হবে না, এবং এই ওষুধটি কিন্তু লিভারের জন্য খুবই বিখ্যাত। তবে বিশেষ কিছু লক্ষণ থাকে। এই যে নাগফমের পেশেন্ট, এদের মানসিকতা থাকে সবসময় চিড়চিড়া ভাব, অর্থাৎ একটু রাগ রাগ ভাব। দেখা গেল তার জিনিসপত্র জায়গার স্থানে জায়গায় নেই, তখনও রেগে যাবে, এবং দেখা গেল তার জিনিসটা একজন সরিয়ে রেখেছে, তখনও রেগে যাবে। এরা কি, এরা বেশিরভাগ দেখা যায় যে মেন্টাল ওয়ার্ক বেশি করে, এরা কাজের মধ্যে সবসময় ডুবে থাকে, এদের কাজগুলো হবে সবসময় পারফেক্টলি, তাই এরা কোনো রকম ডিস্টার্ব পছন্দ করে না। দেখা যায় এরা বেশিরভাগ ঝালযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার, মাছ মাংস, অ্যালকোহল, এই সমস্ত খাবার এরা পছন্দ করে এবং খেয়েও না, যার দরুন এই গ্যাস, অ্যাসিডিটির প্রবলেমে তারা বেশি ভুগে থাকে। দেখা যায় কি যে যে খাবারগুলো খাচ্ছে ভালো রূপ হজম হচ্ছে না, পেটে কামড়ানি মুচড়ানি ব্যথা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে চুটি টক ঢেকুর ওঠে বা টক জল ওঠে বমির মতো, সঙ্গে কষ্টকাঠিন্য আছে এবং বারবার তাকে পায়খানায় ছুটে যেতে হচ্ছে। তবুও মনে হচ্ছে যে পায়খানাটা খোলাসা হচ্ছে না, মনে হচ্ছে যে আর একটু পায়খানা হলে ভালো হতো। এবং এর সাথে সাথে যখন গ্যাস, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অনেকেই দেখবেন সকালবেলা জল খেয়ে গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে, এটা কিন্তু নাগফমের পেশেন্টদের একটা ক্যারেক্টার। যদি এইরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই নাগফম আপনারা যদি মাদার টিংচার ফর্মে খান সকালে, তো ওই 5-7 ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে দিয়ে একবারই খেতে পারেন, ঠিক আছে। এছাড়াও আপনারা দেখছেন যে মাদার টিংচার ফর্মে খেতে খেতে আপনার রেজাল্ট একটু কমে গেল, সেই ক্ষেত্রে আপনারা 30-260 সকাল রাত্রিতে 1-2 ফোঁটা করে টাইডের টিপ ভাই দিয়ে আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন।
নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, কার্বোভেজ। এই কার্বোভেজ কিন্তু খুবই গ্যাস অ্যাসিডের জন্য খুবই ভালো। কি হয় না, দেখা যায় যে এদের পেটটা সবসময় ভরে থাকে এবং বিশেষ করে উপর পেটটা বেশি ভরে যায়, ফুলে যায়, ফুলতে থাকে এবং গ্যাস অ্যাসিডের জন্য এদের কি হয় অস্বস্তি ভাব চলে আসে, যার জন্য এরা কোনো রকম রেস্টও নিতে পারে না। রেস্ট নিতে গেলে আরও বেশি হয়ে যায়। যদি সামান্যতম একটু ঢেকুর উঠছে বা বায়ু পাস হচ্ছে তখন কিন্তু তারা একটু আরাম পাচ্ছে। দেখা যায় তার যে বায়ু পাস হচ্ছে বা ঢেকুর উঠছে সেটা কিন্তু দুর্গন্ধযুক্ত, এবং আপনি যদি পায়খানায় স্কুল পাস করতে যাচ্ছেন তবুও দেখা যাচ্ছে যে কষ্টকাঠিন্যর ভাব একটু থেকে যায় বা উদারময় হলেও কিন্তু এই পেট ফেটে গেল যে সেটা কিন্তু কমার নাম নেয় না। ঠিক আছে, আপনি পায়খানা করুন, গ্যাস পাস করুন এবং টক ঢেকুর উঠুক, সেটা কিন্তু দুর্গন্ধযুক্ত হবে এবং দেখবেন যে আপনার এই দুর্গন্ধের জন্য আশেপাশের লোক আপনার যে একটা ঢেকুর দিলেন তাতেই তারা বিরক্ত ফিল করবে, এতটা গন্ধ হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই কার্বোভেজ ওষুধটি খুবই ভালো কাজ করে। আর যদি দেখছেন যে সম্পূর্ণ পেট ফুলে যাচ্ছে, অস্বস্তিকর এবং পায়খানার পরে ফেনা ফেনা ভাব এবং ছোট ছোট ক্রিমেও দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এই চায়না ওষুধটি খুবই ভালো কাজ করে, চায়না। ঠিক আছে, আর একটি ওষুধের নাম নেব, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম আপনারা জানেন যে টক অ্যাসিডিটি, অ্যাসিডিটির যদি প্রবলেম হয় তখন কিন্তু এই লাইকোপোডিয়াম ওষুধটি খুবই ব্যবহৃত হয়ে থাকে। কি হয় কি না, এদের একটু কষ্টকাঠিন্য থাকে আর তোয়াল পেটটা একটু ভরা ভরা থাকে, দেখা যায় যে এই লাইকোপোডিয়ামের পেশেন্ট মানে গ্যাস অ্যাসিডিটি এগুলো তো বিকালের দিকে বেড়েই যায়। তার সাথে সাথে যদি আপনি দেখেন যে বিকাল 4টা থেকে 8টার মধ্যে যে কোনো রূপ বৃদ্ধি হোক না কেন, এবং পেটে যদি আপনার দেখা গেল একটু ব্যথা হচ্ছে এবং ডান সাইডে যদি বেশি অ্যাটাক করে ফেলে এবং অ্যাসিডিটি বদহজম, টক জল ওঠা, ঢেকুর ওঠা, এটা বিকালের দিকেই আপনার বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই লাইকোপোডিয়াম ওষুধটি খুবই ভালো কাজ করে। ঠিক আছে, আর একটি ওষুধ আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে রোবিনিয়া মাদার। এই রোবিনিয়া মাদারে কি লক্ষণ পাবেন, দেখবেন আপনার পাকস্থলী সবসময় ভারবার বলে মনে হবে, তার সাথে সাথে মুখে টক জল উঠবে এবং টক পদার্থ বমি হবে, তার সাথে 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 ঢেকুর কিংবা বমি উঠলেই টক গন্ধযুক্ত হবে। এই যে টক, এটা কিন্তু আপনার দাঁত পর্যন্ত টক হয়ে যাবে, আপনি যে শ্বাস প্রশ্বাস নেবেন সেটাও টক গন্ধযুক্ত। এই যে এরকম যদি আপনারা লক্ষণ পান তাহলে রোবিনিয়া মাদার, এটা কিন্তু আপনাদের সকাল সকাল করে হাফ কাপ জলের মধ্যে 10 ফোঁটা করে দিয়ে সকাল সকালে খাবেন, দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি, অম্বল, বদহজম এগুলো চলে যাবে। এই লক্ষণ ভিত্তিক যদি এই ওষুধগুলো খেতে পারেন অবশ্যই আপনার রেজাল্ট পাবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে শেষ করছি। নমস্কার।